নমস্কার বন্ধুরা কিলা আস হল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিও তো আমি বলছি না আমি সিলেটির উপ তোমাদের লোকের সিলেটি সিলেটে কি সিলেটি মানুষের নিয়ম নীতি সত্ত্বে আমি শেয়ার করি এবং করছি যারা যারা নতুন আছ আমার যে ভিডিও ক্লিক করছো আমার চ্যানেলও যাইও ভিজিট করিয়ে দেওয়ার পর প্রচুর ভিডিও পাইবে সিলেটি মানুষের ভিডিও নিয়ম নীতি খালি যে আমি সিলেটি মাত মাতি তা নাই আমি সিলেটি ভাষার মানুষ মানে সিলেটি সম্প্রদায়ের মানুষের রান্ধা বাড়া কিলা কিতা খাইন কিতা ফরেন একটা সবর জাত অনুযায়ী রান্না বাড়া খানি দানি বদলাই হলটা নানি ওটা সব আমি তুলিয়া ধরছি আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলও যাইও সব ভিডিও ভিজিট করিও আসা তোমার তোমার ভাল লাগবে এই রুপু সিলেটির ভিডিও তো আজকে লগিয়েছি কিতা আইজোর ভিডিও গিয়েলাও আমরা সিলেটি তোর বিয়াও আর ফরে সাবিতী বর তো হরাই বাবার বাড়ির থেকে এটা কিন্তু শ্বশুর বাড়ির থেকে হরাই না বাবার বাড়ি থেকে হোড়াই তো ও আমি ছোটো করে শেয়ার করিয়া সাবৃতী আর সৈত্যবানার গল্প সৈত্যবানের প্রাণ লইয়া যাইত্রা আগে যমরাজে সাবিত্রী ফিজে ফিজিয়া যাইত্র স্বামীর প্রাণ লইয়া যাইতে দিত না আর যমরাজে খালি করইলা তুমি বোর মাগ যে বোর খুইবাই আমি ও দিমত কিন্তু তোমার জামাইয়ের প্রাণটা আমারে লইয়া যাইতে কারণ জামাইয়ের প্রাণ আটকাইলে যমরাজে লইয়া যাইতে সারানা এর ফলে সাবিত্রী এমন তালে তালে বর মাগা আরম্ভ করছেন সব লাস্টে যোমরাজা তাই নিজেও খেয়াল করছে না তাই এমন একটা বর দিছন যেটা লাগে সাবিত্রীর জামাই সৈত্যমানরা তাই রাখিয়া যাইতে লাগছে তাইন চাই লিচুইন তাই সত্যপুত্রের মা হইতা তান স্বামী সৈত্যবানের ঔরসে সব শতপুত্রের মা হইতা তাইলে সত্যবানরা যদি লইয়া যায় কি শৈত্যবানের ছেলে দশ একশোটা টাকা পাইবা আর তখন তো তা আস্তা কই যমরাজে আর ও যমরাজে হইসইন দেখা এরপরে তো সৈত্যবানের দিয়া যাইতে লাগছে কারণ একজন সতী নারী স্বামী ছাড়া পুত্র সন্তান কই থেকে লাভ করবা একটাও বালা একশো নাই একটাও বলা একটাও তাইন কেমন লাভ করবা আর তাইন হৈসৈন সৈতবানের ঔরসে পুত্রের মা হইতে আর তো ওটা কই দিছে তাইন পাশে মানে ওটা হই দিই ততাহ কই দিই আমার পিছা পিসার আমি লইয়া যাই কি প্রাণটা ছোট্ট করে তোমার তোমার শেয়ার করলাম ওটালে গিয়া আমরা সিলেটি হওয়ার পরে ফয়লা বছর বাবার বাড়িয়ে বাফে কি বাইয়ে আনি এটা পূজা করাইতে লাগে কারণ এটার বিষয়ে আমি অতটুকু জানি না তবে আমি কেন বাবার বাড়ি হরাই আমার বিয়ার পরে আমি সাবিত্রী ব্রতটা করতাম পারছি না কারণ আমার বিয়া হয়েছে অগ্রাণ্য মাসও আর বিয়ার ছয় মাস পরে হয়েছে আমার ননদর বিয়া জ্যৈষ্ঠ মাসও যখন সাবৃতীবর্ত করেন আর জ্যৈষ্ঠ মাসের যেদিন সাবৃতীবর্ত শুরু হয় ওদিন আমার ননদর জামাইখানি আসলো মানে ফিরাজাত্রায় আইসি ফাড়া প্রতিবেশী সব নিমন্ত্রণ করা হয়েছে আমার ঘরে তো আমার শাশুড়িও নাই আর শাশুড়ি থাকলেও নিজের ননদর বিয়া হয়েছে প্রথম জামাই লইয়া ফিরাযাত্রাই আইছে আমি তোর বাবার বাড়ি চার দিন লাগে পাঁচ দিনের লাগে যাইতে পারতাম না এর লাগে আমি যাইতে পারছি না তো আমার বিয়ার এক মাস পরে আমার ছোটো বোনের বিয়ে হয়েছিল তাই আইসিছে তাই করছে কিন্তু আমি করতে পারছি না আমি যেতে পারছি না আর এরপরে কিলাকিলা আমার বড়ো ছেলের জন্য মইলো ছোটো বাচ্চা লইয়া আর আমি গিয়া করছি না আর এর তো আমার মা মারা গেছে আর মা মারা গেছেন এখন আর বাবার বাড়ির গিয়ে বর্ত করতে ভালো লাগে না আর আমার শ্বশুর বাড়ির মানে ঠাকুর মশাই বলতে ফরিদ মশাই যেন তাই কইসেন এই বর্ত বাবার বাড়ির শুরু করতে লাগে এর ফলে তুমি সারা জীবন শ্বশুর বাড়ি করতে পারবে যে কোনো মন্দিরেও গিয়া করতে পারবে নিজের গারু ফাস টাকায় আর ফল ফসারি লইয়া মন্দিরও গিয়া করতে পারবে তাই আমি তো বাবার বাড়ি শুরু করছি না এর লাগে আমার আর এই বর্ত করা হয়েছে না তে আমরা সিলেটি বুনিন তোর বিয়া হওয়ার ফলে পয়লা বছর বাবা বা ইয়া সাবিত্রী বর্ত করে ও সাবিত্রী বর্ত নিয়মটা কিছুক্ষণ লোকের শেয়ার করতাম বাবার বাড়ির মেরে আনে লিলা আনার ফলে ইতোয়াই সাবিত্রীবর্ত চার দিনের বর্ত থাকে এর আগে আশপাশের বৌরা যারা ঘুরে তারা ও নতুন ভর্তির লোকও ওই আবার করবো তিন চার বাড়ির পাঁচ বাড়ির বৌবাইন সব মিলিয়ে যাবা ফুরিন যদি থাকুন নাই ও নাই ইতাও আই যাবা চার পাঁচজন সাতজনে মিলিয়া এক বাড়ির যে বাড়ির বড় গোড়ুর আছে কারণ বৃষ্টি থাকে সাবিত্রী বর্ত সময় বর্ষার সিজন আনি তো এক বাৰীত হলে ফল প্রসারে লইয়া হইবা আর ও বাড়ির সাবিত্রী বর্ত করা হইব ঠাকুর মশাই আইবা বর্ত করবাতে আমার বইন তারা দুই বইনে একলগে আমার বড় দুই বইনে এক লগে করছে তো সাবিত্র বর্তটা তো দিন যেন করবা যারা বর্তি থাকবা তারা কিন্তু চাষের কোনো জিনিস চাষ করিয়া যেন চাষ করিয়া যে জিনিস উৎপন্ন হয় এই জিনিস খায় না যেমন দান দান তাকে তো চাউল হয় চাউল নাই যেমন আটার রুটি নাই এরকম কিচ্ছু নাই যে জিনিস কোদাল দিয়া কুড়িয়া মাটির মধ্যে রোপণ করা হয় এবং ও গাছ থাকিয়া যে ফল ধরে ও ফল খাইবা কারণ সাবিত্রী জঙ্গল আইনি বর্তটা করছেন তাই হাল চাষ করা মানে খেতে বাড়ি করিয়া মানুষে যেটা সবজি ধান চাউল উগায় এটা পাইছই না তো একদিন কিতা হয় ভর্তি হোক কিতা খায় না ওই জন্য ঘাসর রাস্তা বাইরে যাই সময় ঘাগরা ছিলনি তুমি যেন কাপড়ও লাগিয়ে যায় ওই যে একটা গান আছে না নি যদি ওই চুর কাটা ওই শাড়ি রিফাকে মানে ইয় রিনি করতাম আমি ই পায়ে পায়ে না নাকিতে একটা গান ওই যে চুল কাটা হয় যে কাপড়ও লাগে যায় ঘাগড়া ঘাগরাটার দানা লইয়া একটা টিফা দিয়ে যেন ছোট্টো একটা চাউলের মতো একদম ছোট্টো একটা চাউলের মতো বাইর হয় তে ও চাউলের মতো অতটা অতটা জমাইয়া সর দিয়া খাই আর ডেইলি তো সানুন করিয়া পূজা করে সাবিত্রীবর্ত ফল ফুল তো আর পূজা পর্ত ফালে যেরকম লাগে ওরকম করা হয় আর সাবিত্রীবর্ত তিন সাবিত্রী বর্তর তিন নম্বর দিন যেদিন ওদিন ওই মেয়ের জামাই আইব তখন ওই দিনের ফল উল সপ্তাহ ওই দিন মানে খাসটা অন্য কিচ্ছু খাইতা না শুধু ফল খাইবা কোনো জালর কোনো জিনিস জালর মানে আগুন দিয়া কোনো জিনিস রান্না করিয়া খাইতা না চাষের কোনো জিনিস খাইতা না বহুত নিয়ম থাকে সাবিত্রী তো অদিন ওই মেয়ের জামাই আইব তো জামাই আওয়ার ফলে জামাইও অদিন বর্তর ফুরা খরচ দিব মানে ফল ফ্রসারি সপ্তাহ দিব তিন দিনের দিন আইয়া আনিয়া পূজা করা নিউব তো তো মেয়ের বাড়িতে কিয়া মেয়ের বাবাই আর নতুন কাপড় দিবা মেয়ের জামাইৰেও নতুন কাপড় দিবা জয় মেয়ে করে যদি তিন মেয়ে করে তো তিনও মেয়েরে কাপড় দিবা জামাইৰেও কাপড় দিবা তারপরে নতুন এক একটা ফাঁকা লাগে তারপরে সাবির তরত তো ওরকম কৰলা জামাই যেদিন সাবির বালা দিতা ইটারে বানাবর্তও খুব হয় আমরা সিলেটি হলে বানাবর্ত খুঁয়া হয় বানাবর্ত হয়। তো যেদিন বানা দিতা ওদিন সকালে কেটে একারে সকালে সকালে আশপাশের বাড়ির যারা চাষি অকল থাকুন মানে যার বাড়ি গরু থাকে তে তারা তারা একজন হইয়া রাখবা তুমি আমার বাড়ি গরুটা আগে লইয়া যাইও খেতনা মানির আগে গরুটা লইয়া যাইও তে যে সেলে গরুটা লইয় বই এই সেলেরি দিন ইনকাম খুব ভালো হয় পাঁচশো হাজার দুই হাজারও পর্যন্ত ফাইন তে গরু লইয় আইলা সবর ফয়লা গরু ফাও ও অবর্তী হলে যেদিন বানাবর্ত সমাপ্ত হইতো দিন গরুর পাও ধুয়াইবা দান দুবা দিয়ে আগরিবা ফুল দিবা দিবা গরুর ফাও তারপরে ফাঁকা দিয়া জল দিয়া পাও দুয়াইবা ফাঁকা মাঝে জল দিবা মানে ফাঁকা হইয়া জল দিয়া গরুর পাওয়া দুয়াইবা দা গরুরে দিবা বানা দিয়া ইয়ার ও মেয়ে তাই জামাইরে বানা দিব তে বানাবর্ত বানা যে সময় দিব না থাল ভর্তি করিয়া ফল সোতা আনবা ফাঁকা উকা দিয়া জামাই একটা টুলোর মধ্যে বয় আর জামাই ও যে বুড়ি আঙুল থাকে যেন বুড়ি আঙুল দুয়াইয়ার জল ফালেন ওই জলটা বউয়ে খায় আর এরপরে মাতার সুল কুলিয়া পাওটা মোশায় বউয়ে আর ওদিন কী হয় যে জামাইরে বর্তিও দেওয়াইব বানা দিবা এই জামাইয়ে কিন্তু কোনো খাল বিল কিচ্ছু এই চব্বিশ ঘন্টা হইতে পারতো না এরপরে হইব ওই যে আমরা আসে না বা রাতি দ্বিতীয় যে ফুটা দেই মেয়েরা বাইরে দেই না নি ওদিন কি তো হয় মেয়ে হিসাবে বাইরে যে সময় দেওয়া হয় আমি যতটুকু জানি ওটা শেয়ার করি আর মেয়ে হিসাবে বাইরে যখন দেওয়া হয় বাই তখন এত শক্তিশালী থাকে মানে রনে বনে জলে জঙ্গলে সব দিকে যাইতে পারবো তার দুশ্মন ঘাটানি বইনে ফুটা দিছে আমরা যে বাঙালি হলার ফুটার নিয়ম যেন আছে খালি পূজার সময় আর বানা বানাবর্ত তো সেম জামাই আয়ু বাড়ানি লেগে আর চব্বিশ ঘন্টা কোনো খাল বিল খেয়ে ফারায় ফার না ও শ্বশুর বাড়ি থাকলে শ্বশুর বাড়ি তো থাকবা এরপরও দিন বুলইয়া যাইবা তে হয় আমরা সিলেটি মাইসর বানাবর্ত তারপরে বানাবর্তর আরো নিয়ম আছে যেমন আমি ধরো বানা করলাম করিয়া তিন চার বছর গ্যাপ হয়ে গেছে আমি আর বানাবর্ত করছি না এখন যদি বানাবর্ত শুরু করতে হয় নতুন এক ভর্তি লইয়া করতে লাগবো বানাবর্ত যেমন নতুন ভর্তি বলতে যার নতুন বিয়ে হয়েছে হে বর্ত করতো কি ই মানুষের ও যেমন আমি আমি বর্তমানে এখনো নতুন ভর্তি রইছি কারণ আমি বানাবর্ত কোনো দিন করছি না তো আমার লগেও অন্য কেউ করতে পারবো আমি শুরু করতে পারবো কারণ আমি নতুন ভর্তি রইছি তো আমার এরকম আর জায়গা নাই এর লাগে আমি আর করতে পারি না আর আমি তো আমার শ্বশুর বাড়ি মানে আমার আমার তো আমি করতে পারবো কিন্তু ঠাকুর মশাই খুঁজছেন যেটা শ্বশুর বাড়ি থেকে শুরু হয় না বাবার বাড়ি শুরু করতে আমি পরেও অন্য করতে পারিনি আর বাবার বাড়ির সুবিধা হয় না বা তো সাবিত্রী বর্তর তো আমরা সিলেটি মানুষে ওরকম করেন বানাবরত আর চারিদিনের দিন যেন করবা করার পরে এই সারি দিন কিন্তু ভর্তিও হলে ফল ছাড়া আর অন্য কিচ্ছু না জালর কিচ্ছু না আর মানে দানা শস্য হিসাবে ও যে ঘাগরা খিলাম যে রাস্তার কিনারও যে থাকে ঘাগরা খাঁফ আটিয়া গেলে যে খাঁফর উপড়ে দড়িলে ও তার ঘাগরার ভিতরে যে দানা ও দানাটা খাই এর ফলে একশো আট গেসা লম্বা লম্বা দুব্বা বান্ধবন বহুত ধরনের নিয়ম থাকে বইনরা যেটা করছে আর আমি যেটা দেখছি ও ওটা তোমার তোমার শেয়ার করলাম এটা বাবার বাড়ি থরেন এটা লোকে সিলেটি মাইচর ফুডিন তোর বিয়ার ফোরে যে বানাবর্ত করেন ওটার নিয়ম তোমার তোমার শেয়ার করলাম তুমি তাই নিলা বানাবর্ত করছো নি করলে আমার কমেন্ট করে জানাই আর সিলেটির মাঝে আবার কিছু কিছু মানুষ আছেন এরা জামাই ষষ্ঠী করে জামাই ষষ্ঠী তো মায় করে যে কোনো মায়ের মেয়ের জামাই ষষ্ঠী দেয় নিজের ফুলামাইয়ারে ষষ্ঠী দেয় ফুয়াফুড়ির ষষ্ঠী দেয় আর বানাবর্তটাও লোকিয়া জামা বউয়ের জামাইয়ের আয়ু বাড়ার লেগিয়া করে বর্ত কিছু সিলেটি হলে জামাই ষষ্ঠী করে শাশুড়ি হলে আর ষষ্ঠী দিন বেশিরভাগ সিলেটি হলে যেমন আমি যে সিলেটি মানুষ আমরা কোনো জামাই ষষ্ঠী নাই আমরা ওই লোকই ভালাবর্ত করি এটা কথা তো আজকের মতো রুপু সিলেটিয়ে সাবিত্রীবর্তর গল্প কই শেষ করে দিলো পর্যন্ত যারা আমার লগে কখনও আসো ভিডিও তো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো শেষ করে দিলাম কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি রুপু সিলেটিটা